অল্প কিছুদিন পরে পবিত্র মাহে রমজান আমাদের সামনে এসে যাবে কিন্তু এই অল্প কিছুদিন হায়াত পাওয়া এবং রমজান পর্যন্ত পৌঁছা এটা সৌভাগ্যের বিষয় কি বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো রমজান মাসের পূর্বে সেই রজব মাস থেকে রজব মাস পুরোটা এবং শাবান মাস পুরোটা তিনি এই দোয়াটা করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ রজব মাসে এবং শাবান মাসে আমার হায়াতের মাঝে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত পৌঁছায় দেন বলেন আমিন দোয়া করতে হবে চাইতে হবে হায়াত চাইতে হবে আরে হায়াতটাকে কাজে লাগাইতে হবে অল্প কিছু হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন যে হায়াতটা আখেরাতের হায়াতের সামনে তুচ্ছ একবারে নগণ্য একটা বালুকময় মরুভূমির মাঝে একটা বালু যেভাবে সে গণার বাহিরে আখেরাতের হায়াত হলো এমন তার সামনে দুনিয়ার হায়াত হলো গণার বাহিরে বলেন সুবহান কত লম্বা হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আবাদুল আবাদ আখেরাতে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন এই জন্য এই হায়াতটা কাজে লাগানো আমাদের আকাবের দিন যারা ছিলেন তারা হায়াতটাকে কাজে লাগিয়েছেন তারা হাসি তামাশা খেল খোদ রং তামাশায় মত্ত হয়ে জীবনটি কাটাননি বরং ওনারা সময়টা কেঁদে কেঁদে কাটিয়েছেন যতটুকু হাসছেন তার সে বেশি কেঁদেছেন এজন্য বেশি বেশি কাদা কম কম করে হাসা ফলিয়াযহাকু কলিলাম ওয়ালিয়াবুকু কাসীরা বেশি বেশি কাদো অল্প অল্প হাসো চোখের পানি বিসর্জন দাও জীবনটাকে রুটিন করো মাহে রমজান সামনে মহড়া দাও আমলের মহড়া করো মহড়া দাও শিখো দিন শিখো রমজান মাসে বাস্তবায়ন করো এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত তালাশ করতেন আল্লাহর কাছে আল্লাহ কিছু হায়াত দেন না এই হায়াত নিয়ে আমি রমজানে আমল করব তো বলছিলাম এই হায়াতটাকে কাজে লাগাবো কেঁদে কেঁদে বেশি বেশি কাঁদবো হাসবো কম আজকে তো টিকটক বাহির হয়েছে ফাং ভিডিও বাহির হয়েছে মানুষকে হাসানোর জন্য কত ধরনের কন্টেন্ট কত ধরনের ভিডিও কত ধরনের অডিও কত ধরনের রমরমা ব্যবস্থাপনা করা হয়েছে মানুষ এগুলো দেখে হাসে বিপদে পড়েও মানুষ কাঁদে ফিল্ম ছবি দেখেও মানুষ কাঁদে ব্যথা পেলেও কাঁদে দুঃখ দুর্দশা হতাশা পেলেও মানুষ কাঁদে আবার আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়েও কাঁদে কিন্তু কাদা কাদা বেশ কম আছে আছে কিনা বলে কাদা কাদা কি আছে বেশ কম আছে ফিল্ম দেখে যদি কেহ কাঁদে কেউ যদি ছায়াছবি দেখে কাঁদে কেহ যদি দুঃখ পেয়ে কাঁদে যত ধরনের ক্রন্দন আছে এসব ক্রন্দন থেকে যে ক্রন্দনটা আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে হবে সেই ক্রন্দনটা আল্লাহর কাছে বেশি প্রিয় আয়াত নাজেল হয়েছে আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা
أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم سامدون صفة العزفة قيامت عشنة شنة كتة ليس لها من دون الله كاشفة الله بيتي تو كيهو اي قيامت كي شن غطن كرتي پاربينا غطيتي پاربينا اكمتر الله أفمن هذا الحديث تعجبون تمرا كي شب بشوية এই কথায় কি আশ্চর্য বোধ করছো ওয়াতাযহাকুনা ওয়া লা তাবকুন বেশি বেশি হাসছো আর কন্দন করছো না ওয়ান্তুম সামিদুন খেলতামাশায় মত্ত আছো আয়াত নাযিল হইছে এই আয়াত যখন নাযিল হলো নাযিল হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম কান্না শুরু করেছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন أصحاب الصفة উনি লিখেছেন যে أصحاب الصفة তারা ছিল 71 জন কোন কোন রওয়ায়েতে তিনি তাদরিবুর রাবির মাঝে লিখেছেন 101 জন সকল সাহাবী কান্না শুরু করেছে সাহাবীদের কান্না দেখে আয়াত নাযিল দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করেছে এই হাদিসের বর্ণনাকারী হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত কান্না শুরু করেছে আহারে কান্না কারে কো আল্লাহ যদি নিজের মুখে বলে হাসতেছো কাঁদো কাঁদো সাহাবারা কেমন কাঁদছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন হায়রে যদি মাটি হতাম হায়রে যদি কীট হতাম হায়রে যদি পশু হইতাম হায়রে যদি গাছ গাছালি পাতা হইতাম আহ তাদের তো কোনো হিসাব নাই আমি মানুষ হিসাবে আমার তো হিসাব আছে যার সামনে আখেরাত যার সামনে কবরের মঞ্জিল আছে কবরের ঘাটি আছে কবরের আযাবের বিষয়গুলো তার সামনে আছে হাশরের ময়দানে কঠিন বিভীষিকাময় সময় যার সামনে আছে জাহান্নামের বিভীষিকাময় বিষয় যার সামনে আছে সে কখনো হাসতে পারে জন্য কাদা কাটতে কাটতে কান্নে ওয়ালা দিল কাদার মতো দিল তৈরি করতে হবে আরে কাদার মতো দিল তৈরি হয় মাহফিলের ময়দানগুলোর মাঝে কি বলেন এখানে আসবেন দিল বিগলিত হবে ইমাম সাহেব যখন আলোচনা করে ইমাম সাহেব যখন কোরআন তেলাওয়াত করে ওই কোরআন তেলাওয়াত শুনে আমাদের চোখে পানি আসে আসে কিনা বলেন পৃথিবীতে একমাত্র একটাই গ্রন্থ যে গ্রন্থটা যে পড়ে সেও কাঁদে যারা শুনে তারাও কাঁদে বলেন সুবহানাল্লাহ এই গ্রন্থটাই তো আমাদের এই বাইতুস সাদিক জামে মসজিদ কমপ্লেক্স হাফিজিয়া মাদ্রাসায় পড়ানো হয় মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীতে যত গ্রন্থ আছে কোন গ্রন্থ শুনে কাদা আসে না কোরআনে কারিমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন লজিক এমন আকর্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রেখেছেন যেটা শুনলেও সওয়াব পড়লেও সওয়াব রিচার্জ করলেও সওয়াব শুনলেও চোখে পানি আসে পড়লেও চোখে পানি আসে দেখলেও চোখে পানি আসে ছুইলেও চোখে পানি আসে রিচার্জ গবেষণা করলেও চোখে পানি আসে এজন্যই কোরআনে কারিমে তেলাওয়াত শোনা ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান কোরআনে কারিমের আয়াত যখন শুনে তখন ঈমানের জোর বেড়ে যায় কি বলেন যাদাতহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কাল এজন্য মাহফিলের ময়দানে উম্মতের উলামায়ে কেরাম আজকে আলোচনা করবেন দূর দূরান্ত থেকে আসবেন আমি তো আপনাদেরই লোক আমার আলোচনা তো শুনেছেন আরো শুনবেন কিন্তু যারা এখন আছেন তারা বাদ এশাও বসবেন ইনশাআল্লাহ বলেন এরপর এশারের নামাজ আদায় করার পরে সাথে করে আরো দুইজনকে নিয়ে আসবেন আনবেন তো ইনশাআল্লাহ কিভাবে আনবেন চলো মাহফিলে চলো কিছু শুনি দিলটা একটু বিগলিত করি গুনাহের রাস্তা এমন ভাবে বেড়ে চলছে গুনাহের আসবাব এমন ভাবে বেড়েছে আহা প্রত্যেকটা মানুষের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল কি বলেন আছে কিনা প্রত্যেকটা মানুষের ঘরে ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষের ঘর ছাড়া বেশিরভাগ মানুষের ঘরে বড় বড় টিভি টিভির পর্দা মনিটর
মনিটর আছে কিনা বলেন, আছে কিনা বলেন। প্রতিযোগিতা করে কে কার থেকে কত বড় টিভি কিনতে পারে, টিভি কিনতে পারে। যারা টিভি চায় ওদের কিন্তু যুক্তি আছে, যুক্তি আছে। নেক্সট সুরতে ধোকা, কি ধোকা, কি ধোকা, যে হুজুর টিভি তো চাই, টিভি তো কিসের জন্য, কিসের জন্য? একটু খবর দেখি, খবর দেখি। আচ্ছা বলেন তো, এই খবরও কি গুনাহ, গুনামুক্ত, গুনামুক্ত? কখনো না, কারণ খবর বলে একজন লেডিস, একজন লেডিস, আরেকজন হলো জেন্টা, আরেকজন হলো জেন্টা। বাঁচবেন কিভাবে? লেডিস যে আসে সে তো অনেক পরিপাটি হয়ে, পরিপাটি হয়ে সুন্দরী নারীদের দিয়ে খবর পাঠ করানো হয়। বলেন আপনার চক্ষু হেফাজত হচ্ছে, চক্ষু হেফাজত হচ্ছে, আর গুনাহের আসবাব বেড়েই চলছে, বেড়েই চলছে। একসময় সিনেমা হল ছিল অনেক, এখন সিনেমা হল নাই, এখন প্রত্যেকের পকেটের মাঝে সিনেমা হয়ে গেছে, সিনেমা হয়ে গেছে। যেন গুনাহের আসবাব, আসবাব জানা অজানায়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আমাদের দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। এই জন্য মাহফিলের আয়োজনগুলো, এই আয়োজনগুলোর মাঝে এসে বসলে কিছুটা গুনাহ থেকে বাঁচতে পারি, থেকে বাঁচতে পারি, এবং আমল করতে কি হয় সহজ, কি হয় সহজ। এজন্য বলছিলাম ভাই দোস্ত, ভাই দোস্ত, হায়াতকে কাজে লাগাও, হায়াতকে কাজে লাগাও। হায়াতকে কাজে লাগাবো কিভাবে? কাঁদবো, শুধু কাঁদবো আর কি। কাদা কিভাবে আসবে, কিভাবে আসবে? দুনিয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাগে ভাগ করছেন, একটা হলো সুখ আরেকটা হলো দুঃখ, আরেকটা হলো সুখ আর কি, সুখ আর কি। সুখ আসলে, সুখ আসলে মানুষ, মানুষ আখেরাত ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। দুঃখ আসলে মানুষের আখেরাত এবং আল্লাহ স্মরণ করে, কি বলেন, কি বলেন? দুঃখ দুর্দশা হতাশা, হতাশা রোগ ব্যাধি মামলা মোকদ্দমা, এটা আশা, এটা পরীক্ষার আলামত, এটা ভালো, এটা কি ভাই, এটা কি ভালো? সব সময় যদি সুখ আসে তাহলে দুনিয়াটা কি হয়ে যায়, কি হয়ে যায়? জান্নাত হয়ে যাবে। আর সব সময় যদি দুঃখ আসে তাহলে দুনিয়াটা জাহান্নাম হয়ে যাবে, কারণ জাহান্নামের মাঝে জাহান্নাম ভরা থাকবে দুঃখ দুর্দশা হতাশা দিয়ে, আর জান্নাত ভরা থাকবে শুধু আনন্দ আর খুশি দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আর উভয়টার সমন্বয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে বানিয়েছেন। কবি লব পর হাসি হ্যায়, কবি আঁখ পর পানি হ্যায়, কবি লব পর হাসি হ্যায়, কবি আঁখ পর পানি হ্যায়, কবি সুখ হ্যায় কবি দুঃখ হ্যায়, ইহি তো জিন্দেগানি হ্যায়। কখনো কখনো ঠোঁটে হাসি, কখনো চোখে পানি, কখনো সুখ কখনো দুঃখ, এটা হলো জীবন, এটা হলো জীবন। এজন্য মানুষের সুখ দুঃখ এটা জীবনে থাকবে, এটা আশাটা হলো সৌভাগ্যের সোপান। এটা আসলে দিলটা ভাঙবে, দিলটা ভাঙবে, দিল কি হবে? ভাঙবে, দিলটা জর্জরিত হবে। এই জর্জরিত দিল নিয়ে আল্লাহর দরবারে যখন হাত তুলবে, হাত তোলার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করবে। বাঙ্গা দিল আল্লাহর কাছে বেশি পছন্দ, বেশি পছন্দ। হাকীকত মে ওহি কামিল শিকস্তা দিল জিসে হাসিল, বহুত তালেব খুদা মিলতা শিকস্তা দিল নহি মিলতা। অনেকে তো আল্লাহর কাছে দোয়া চায়, দোয়া চায়, অনেকে তো আল্লাহর কাছে দোয়া করে হাত তুলে, করে হাত তুলে। কি বলেন, জুমার দিন অনেকে হাত তুলে না খতিব সাহেবের সাথে, খতিব সাহেবের সাথে মাহফিলে বক্তার সাথে বয়ানের সাথে অনেকে হাত তুলে না? সবাই কি কাঁদে, সবাই কি কাঁদে? কাঁদে কারা? যাদের দিলটা ভাঙ্গা, যাদের দিলটা ভাঙ্গা। দিলটা কি ভাই? ভাঙ্গা দিল। এজন্য ভাঙ্গা দিল হওয়া এটা ভালো, পরীক্ষা আসে এটা ভালো, কারণ কাদার সুযোগ হয়েছে। কি হয়েছে ভাই? সুযোগ হয়েছে, সুযোগ হয়েছে। ভাঙ্গা দিল আল্লাহর কাছে পছন্দ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন রাত্রে তাহাজ্জুদ নামাজ আদায় করেন, আদায় করেন। সাইয়্যিদুনা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা, যিনি সর্বপ্রথম, সর্বপ্রথম নৌ বহরে তিনি জিহাদ পরিচালনা করেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন রাত্রে তাহাজ্জুদ আদায় করতেন, তাহাজ্জুদ আদায় করতেন। এক রাত্রে তিনি তাহাজ্জুদ আদায় করতে পারেন না। তাহাজ্জুদ আদায় না করার কারণে, করার কারণে ঘুমের গভীর, ঘুমের গভীরতা, ঘুমের গভীরতা, যার ফলে তিনি জাগতে পারেন নাই, জাগতে পারেন না।
ফজরের নামাজের আজান দিয়ে দিল মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পর জাগলেন ফজরের নামাজ পড়ে এসে তিনি এমন কাঁদা কাটলেন সারাটা দিন কাঁদছেন তাহাজ্জুদ আদায় করতে পারেন না দিলটা বড় ভাঙা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শেষ রাতে সাক্ষাৎ হয় নাই দেখা হয় নাই আল্লাহর দরবারে দণ্ডায় মানতে পারেন নাই এজন্য তিনি কাঁদতেছেন সারা দিন কাঁদলেন কাঁদার পরের দিন কাঁদতে কাঁদতে শরীরটা বেশি দুর্বল হয়ে গেছে পরের দিন রাত্র শরীরটা বেশি দুর্বল হয়ে যাওয়ার কারণে মানুষ দেখবেন যখন সে কাঁদে শরীরটা দুর্বল হয়ে যায় ব্রেনটা দুর্বল হয়ে যায় নার্ভাস ফিল করে ঘুমিয়ে পড়েছেন এই রাত্রে আগের রাত্রে শয়তান হুজুর এসে উনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে এই রাত্রে শয়তান আসছে আয়শা মাথা টিপে আর বলে যে হযরত উঠেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন কারণ তার অনেক বডিগার্ড বাদশাহের অন্দর মহলে সকলে ঢোকার কোনো পারমিশন নাই রাত্রের গভীরে কে যেন আসে মাথা চুলকাইতেছে মাথা টিপতেছে বলতেছে হযরত উঠেন তিনি উঠতেছিলেন আর বলতেছেন কে তুমি এই অন্দর মহল মহলে কিভাবে ঢুকলে কে তোমাকে পারমিশন দিয়েছে শয়তান হুজুর বললেন ইবলিস বললেন আমার পারমিশন লাগে না আমি যে কোনো জায়গায় যেতে পারি গতকাল রাত্রের ঘটনা আপনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই সারা দিন কাঁদছেন এজন্য আপনাকে এসে আমি জাগিয়ে তুলেছি ঘুম থেকে শয়তান এসে ঘুম থেকে জাগায় দেয় কেন ঘুম থেকে জাগাইছো তোমার না কাজ হলো মানুষকে ঘুম পাড়িয়ে দেওয়া তাহাজ্জুদে না উঠানো বললেন হযরত সারাটা দিন আপনি এমন ভাবে তাহাজ্জুদ আদায় না করার কারণে সারাটা দিন এমন ভাবে কাঁদছেন ভাঙ্গা দিল নিয়ে আল্লাহর কাছে বেশি কান্নাকাটি করছেন জর্জরিত দিল নিয়ে কাঁদছেন এই কাঁদার কারণে আল্লাহকে আপনি বাউ করে ফেলছেন বলুন সুবহানাল্লাহ এমন ভাবে কাঁদছেন আল্লাহ আপনার বাউ হয়ে গেছে আর এই কাঁদার ফলে হাজার বছরের তাহাজ্জুদের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিয়েছেন এজন্য এক রাত্র হাজার বছর ইবাদত করা থেকে এক রাত্র জাগা এটা ভালো এজন্য আমি জাগিয়ে দিচ্ছি ভাই দোস্ত বলা উদ্দেশ্য যে বাঙ্গা দিল আল্লাহর কাছে বেশি পছন্দ কাঁদতে হবে চাইতে হবে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইতেছেন সন্তান চাচ্ছেন বলতেছেন আল্লাহ বয়স হয়ে গেছে বিবি বন্দা হয়ে গেছে আমার বয়স হয়ে গেছে আমার পরিবারের মাঝে চেরাগ জ্বালাইবে এমন কেহ নাই কে বাতি দিবে রব্বিল আতাদানি ফারদাউ আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ আমাকে একিলা এককভাবে ছেড়ে দিয়েন না আমার বংশের মাঝে কন্যা সন্তান হোক কিংবা ছেলে সন্তান আমাকে দেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিল ভাঙা সন্তান হয় না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে তাফসীর ইবনে কাসীরের মাঝে স্পষ্ট লেখা আছে সূরায়ে কাহাফের শুরুতে সূরায়ে মারিয়ামের শুরুতে স্পষ্ট লেখা আছে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করত জাকারিয়া আল্লাহকে ডাকতো আল্লাহ 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 সুবহান আল্লাহ বলতো কি জাকারিয়া কি জাকারিয়া জাকারিয়া বলো বলো সুবহানাল্লাহ কত সুন্দর করে ডাকতে আজানের জবাব দাও صلى الله على النبي الأمي وعلى آله وسلم تسليما أذان الدعاء بري اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة محمد الوسيلة والفضيلة وبعث مقام محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد تو বলছিলাম যে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন কি আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না আমার বংশের মাঝে কি দেন সন্তান দেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি বুড়ো হয়ে গেছি
আমার স্ত্রী বান্দা হয়ে গেছে এখন আমার সন্তান কিভাবে হবে তবে আল্লাহ এই এই অবস্থায় আমি আপনা থেকে কখনো নৈরাশ নই আমি সব সময় যখনই আপনাকে ডাকছি সব সময় আপনি আমাকে দিবেন ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা আল্লাহ আপনাকে কখনো আমি ডেকে কখনো আমি বিফলে যাই নাই বলে সুবহানাল্লাহ আল্লাহ যখনই আপনাকে আমি ডাকছি বাঙ্গা দিল নিয়ে ডাকছি জর্জরিত দিল নিয়ে ডাকছি চোখের পানি দিয়ে আপনাকে ডেকেছি কিন্তু আমি কখনো বিফলে যাই না এভাবে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতেছেন আর অনুনয় বিনয় এটা প্রকাশ করতেছেন আর বলতেছেন ওয়াস্তা আলার রাসু শাইবা আল্লাহ আমার চুলগুলো পেকে গিয়েছে দাড়িগুলো পেকে গিয়েছে বয়স হয়ে গেছে আমি দুর্বল হয়ে গেছি নিজের দুর্বলতাটা প্রকাশ করতেছেন আবার কনফিডেন্স আছে নিজের উপর আত্মা আত্মার নির্ভরশীলতা আছে আল্লাহর কাছে আল্লাহ যে দিবেন এটাও আছে বাঙ্গা দিল কিন্তু আল্লাহ দিবে এই তাওয়াক্কুল ভরসাও আছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা জাকারিয়া তোমার ডাক প্রত্যেকটার উত্তর আমি দিই তুমি কি চাও সবটা আমি দিব ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া এর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু সিম্পটম দিবেন কিছু আলামত দিবেন এটার উপর আমল করতে হবে রোজা রাখতে হবে কথা বলা যাবে না তিন দিন পর্যন্ত এভাবে সিম্পটম গুলো দিবেন দেওয়ার পরে তিনি সেই অনুসারে আমল করছেন দোয়া অনুসারে আমল করছেন আল্লাহর কাছে জর্জরিত দিল নিয়ে চাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন পরে বলে ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া জাকারিয়া তোমাকে আমি একটা ছেলে দিচ্ছি যার নাম হচ্ছে ইয়াহইয়া এই নাম আমি আরো রেখে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বাঙ্গা দিল লোকদেরকে কখনো ফিরত দেন না এজন্য বাঙ্গা দিল নিয়ে আল্লাহর কাছে চাওয়া দিল তো অনেক আছে হাত তো অনেকেই তুলে কিন্তু কজনই বাঙ্গা দিল নিয়ে আল্লাহর কাছে চায় হ্যাঁ এজন্য কান্না কান্নার অভ্যাস গড়ে তোলা জন্য তো আমাদের ওলামাই কেরাম বলেন যে কাঁদো না কাদা যদি না আসে তাহলে কাদার বান্দর কি বলেন কাদা যদি না আসে কাদার বান্দর পবিত্র মাহে রমজান আমাদের সামনে এখনই সময় তৌবা করার সামনে শবে বরাত আছে লাইলাতুন নিসফ মিন শাবান আছে এখন থেকে তৈয়ার হন পবিত্র মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করেন আমার যে সকল কুসুরি আছে আমার আপনার সকল কুসুরিগুলোকে টুকে টুকে রুটিং করে আল্লাহর কাছে তৌবা করা আল্লাহ এই গুনাহগুলো আমার আছে সামনে রমজানে আপনাকে আমি স্মরণ করতে চাই কাঁদতে চাই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন কাদার জন্য দিয়েছেন জন্য আল্লাহর কাছে চাওয়া কাদা এবং পারবো তো ইনশাল্লাহ এবং দিনের প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শোনা দিল বিগলিত হবে দেখবেন সমাজের মাঝে কিছু লোকের দিল নরম আছে না এরকম বলার সাথে সাথে কেঁদে দেয় দেখবেন লোকগুলো ভালো আর যার দিল শক্ত বেশি কর্কশ মেজাজ এজন্য বাঙ্গা দিল জর্জরিত দিল আল্লাহর কাছে বেশি পছন্দ আল্লাহ তাআলা আমাদেরকে ছিটে ছেঁড়া কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন এশারের নামাজের সময় হয়ে গেছে আমরা যাদের জরুরতের প্রয়োজন আছে জরুর সেরে মসজিদে যাই মসজিদ থেকে এসে আমরা ইনশাআল্লাহ আমরা আবার মাহফিলের ফেন্ডেলে এসে বসে যাব আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু